নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। দেশদ্রোহিতার অভিযোগে অনির্বাণকে থানায় হাজিরার পরে ছেড়ে দিল পুলিশ। প্রতিবাদ অব্যাহত সাংবাদিকের। অনির্বাণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার খবর প্রথম পাতায় দেশের সেরা দৈনিক দা হিন্দুতে। শিলচর আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস চালু করছে রেল। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। দেশদ্রোহিতার অভিযোগে সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরীকে শিলচর সদর থানায় হাজিরা দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়। এদিন তার সঙ্গে থানায় যান প্রতিবাদী সাংবাদিকরা। তারা এভাবে দেশদ্রোহিতার মামলায় জড়ানোর জন্য পুলিশকে দোষারোপ করেন। এ নিয়ে সাংবাদিকরা তাদের ক্ষোভের কথা জানান। থানা থেকে বেরিয়ে অনির্বাণ জানান, পুলিশ তাকে কয়েকটি প্রশ্ন করার পর ছেড়ে দেয়। সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরীর পাশে আমরা আছি, থাকবো। সাংবাদিক অনির্বাণ রায় চৌধুরী জিন্দাবাদ। আমাকে আজ জেরা করা হয়েছিল 11টার সময়। আমি 11টার সময় নোটিশ অনুযায়ী থানাতে আসি এবং আমায় আইও এবং ওসি ইন্টারোগেট করেন, জিজ্ঞেস করেন কিসের ভিত্তিতে আমি এই স্টোরিটা লিখেছি। আমি মেনটেন করি যে এই স্টোরিটা, দিস আর্টিকেল হ্যাজ বিন রিটেন এক্সারসাইজিং দ্য রাইটস গ্যারেন্টেড টু মি বাই দ্য আর্টিকেল 19A অফ ইন্ডিয়াস কনস্টিটিউশন। আই হ্যাভ কেপ্ট দ্য রিজনেবল রেস্ট্রিকশনস ইন মাইন্ড ওয়াইল রাইটিং অ্যান্ড পাবলিশিং দ্য আর্টিকেল। আই স্ট্যান্ড বাই মাই আর্টিকেল, এটা আমার স্টেটমেন্ট ছিল আজকে। এবং উনি জিজ্ঞেস করতে চাইলেন, উনি আমায় জিজ্ঞেস করেননি যে এই আর্টিকেলে, বা উনি এটাও বলেননি যে আর্টিকেল দেশদ্রোহিতা প্রমাণ করে, কিন্তু উনি বলেছেন যে আমার এগেনস্টে যে কেসটা আছে সে ট্রায়ালটা চলবে এবং আমার যদি কোনো হেজিটেন্সি থাকে তাহলে আমি কোর্টে যাব এবং কোর্টে গিয়ে যাতে এটার আবেদন জানাই। আমি ওনাকে জিজ্ঞেস করি যে গতকালকে আমি পত্রপত্রিকায় পড়েছি মুখ্যমন্ত্রী বলেছেন কেসটা উইথড্র হয়ে যাবে বা অ্যাকশন নেওয়া হবে না। তখন ওসি মহোদয় আমাকে এটা জানান যে এরকম কোনো ডিরেকশন উনি পাননি বা কাছাড় পুলিশ পাননি। তো সেটাই আমার সাথে আজকে হয়েছে। এবং পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে, পিআই বন্ডে এবং এই পিআর বন্ডে আমাকে যেতে দেওয়া হয়েছে। এবং আবার উনি যেদিন আমায় ডাকবেন আমায় এখানে এসে হাজিরা দিতে হবে বলে আমার কাছ থেকে সই নেওয়া হয়েছে। আজকে অনির্বাণ রায় চৌধুরীর বিরুদ্ধে সদর থানায় যে মামলা দায়ের করা হয়েছিল এবং পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা যে ধারা সেটা তারা দায়ের করেছিল, এর বিরুদ্ধে সকল স্তরের সাংবাদিকরা আমরা সোচ্চার হয়েছিলাম। এবং আজ পুলিশের পূর্ব নির্ধারিত যে সমন, সেই অনুযায়ী আজ আমরা অনির্বাণ রায়চৌধুরীকে নিয়ে এসেছিলাম এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আধা ঘন্টার মতো তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে পিআর বন্ডে তারা জামিন দিয়েছে। আমাদের এখনো স্পষ্ট দাবি হলো যে রাষ্ট্রদ্রোহিতার যে ধারা রয়েছে সেটিকে প্রত্যাহার করতে হবে। আমরা পুরো পরিস্থিতির দিকে আমরা কড়া দৃষ্টি রাখছি। পুরো বিষয়টি এ অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা যদি দেখি যে অনির্বাণ রায় চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। শিলচরের সাংবাদিককে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতারের খবর ফলাও করে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দেশের প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক দ্য হিন্দু। প্রথম পাতায় তারা এই সংবাদ ছেপেছে। জাতীয় প্রচার মাধ্যম শুধু নয়, গুয়াহাটির কয়েকটি চ্যানেলেও দেখা যাচ্ছে এ নিয়ে সংবাদ প্রকাশ করছে। আর সংবাদের ভাষায় দেশদ্রোহিতায় অভিযোগ নিয়ে ক্ষোভ জানানো হয়েছে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি জানালেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউও রিও। গতকাল সেনার গুলিতে নিহত অসামরিক ব্যক্তিদের শেষকৃত্যে উপস্থিত থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই আইন প্রত্যাহার করা হোক, একটি গণতান্ত্রিক দেশে এ ধরনের কোনো আইন থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
নিহত প্রতিটি পরিবারকে তিনি 11 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। চলতি মাস থেকে ছুটবে আগরতলা শিলচর আগরতলা জনশতাব্দী সুপারফাস্ট এক্সপ্রেস। ইতিমধ্যে এই চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। উত্তর পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য ত্রিপুরা আগরতলা ও আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা এবং বাণিজ্যিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই এক্সপ্রেস ট্রেনটি। বর্তমানে শিলচর আগরতলার মধ্যে একটি যাত্রী ট্রেন চলাচল করছে। এবারে প্রাইম টাইম বিরতি। আগামী 11 ও 12 ডিসেম্বর প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন ভারতের সেরা সেরা ডাক্তাররা। এরা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, দীর্ঘদিনের কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসায় বিশেষ দক্ষতা সম্পন্ন ডাক্তার কিশোর আরিগা, বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ, প্রোস্টেট ও কিডনির পাথরের লেজার ট্রিটমেন্টের বিশেষজ্ঞ ডাক্তার এইচ বীরেশ, বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে বিশেষভাবে দক্ষ ডাক্তার সুরেশ কুমার এস, বিশিষ্ট গ্যাস্ট্রো অ্যান্টোলজিস্ট, লিভারের সব ধরনের চিকিৎসার বিশেষভাবে দক্ষ ডাক্তার ধীরাজ আগরওয়াল। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9169166907 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017306। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। আসাম টি কর্পোরেশনের চেয়ারম্যান মনোনীত হওয়ায় রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানালো বরাক চা শ্রমিক ইউনিয়ন। সোমবার তাকে ইউনিয়নের কার্যকর্তারা সংবর্ধনার জবাবে
রাজদ্বীপ ইউনিয়ন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আমাদের বরাকভেলিতে 183, তো এটা আসামের আমি যখন বিধায়ক ছিলাম তখন আমি বিধানসভাতে এই প্রশ্নটা তুলেছিলাম কি আসাম চা নিগম যেটা ATC চা বাগান সরকারের চা বাগান সরকারকে প্রথমেই এই দুই উপত্যকার যে ডিফারেন্সটা আছে সরকারের চা বাগানে এই ডিফারেন্সটা শেষ করতে হয়। তো আমিও চেষ্টা করব, যেহেতু এই দায়িত্বটা আমি পেয়েছি আগামী দিনে, কীভাবে ব্রহ্মপুত্র বরাক ভ্যালির প্রথমেই প্রাইভেট গার্ডেন পরে আমরা যখনই প্রাইভেট গার্ডেনকে বলি ওরা বলে আরে সরকারও দিচ্ছে না তো আমরা কেনে দেব। তো আমরা চেষ্টা করব প্রথমেই আমরা ATC বাগানের এই যে ডিফারেন্স আছে ব্রহ্মপুত্র বরাক উপত্যকার মধ্যে এই ডিফারেন্সটি আমরা কিভাবে আমরা শেষ করতে পারি, ওটা শেষ করার পরেই আমরা প্রাইভেট বাগানগুলোকে আমরা বলতে পারবো। তো এই কিছু আমার লক্ষ্য আছে, এই লক্ষ্যগুলো আমি নির্ধারণ করব এবং এখানে আপনাদের সবের আশীর্বাদ, সবের সহযোগিতা, সবার সাহায্য এবং আমাদের অনেক যারা সিনিয়র কার্যকর্তারা আছেন ইউনিয়নের বা আমাদের এক্সিকিউটিভ বডির মেম্বার আছেন, শ্রমিকরা আছেন, আপনাদের সবার আশীর্বাদ, সহযোগিতা, সাহায্য আমি কামনা করছি এবং বিভিন্ন সময় আপনাদের আমার গাইডেন্স আর অ্যাডভাইস আমি আশা করছি আমি পাবো, যাতে আমরা আমাদের এই ATC গার্ডেনের লগে লগে আমরা বরাক উপত্যকার যত শ্রমিকের সমস্যাগুলো আছে এটা কিভাবে আমরা সমাধান করতে পারবো এই কথা। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোমবার ভারতরত্ন ডক্টর BR আম্বেদকরের 65তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে শিলচরে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং অসম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার সহযোগিতায় এদিন সকাল 8টায় অফিস পাড়ায় বাবা সাহেবের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে শিলচর আম্বেদকর ভবনে হয় এক আলোচনা সভা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি পুলক দাস, বিজেপির জেলা SC মোর্চার সভাপতি নিহার রঞ্জন দাস, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জাতি পরিষদের সভাপতি ধ্রুবজ্যোতি পুরকাস্ত, সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং এবং কমলা বড়ুয়া, সাব ডিভিশনাল অফিসার হেমশ্রী বড়ুয়া প্রমুখ। আর সমাজ কি সেবা মে লগ জায়েগে না, যেই আমারে অনুরোধ হ্যায় কহি না কহি আজ ডিভিশন জ্যাদা হো রহা হ্যায়, ডিফারেন্সেস জ্যাদা হো রহা হ্যায়। হমে ইয়াদ রখনা হ্যায় কি প্রিয়াম্বল টু দা কনস্টিটিউশন ভি আম্বেদকর সাহেব নে দিয়া থা, ইয়ে সোচ কে কি এক ইউনাইটেড কান্ট্রি খুদ সারে স্ট্রাটা অফ দা সোসাইটি মিল কে আগে কেসে বড়েগে, तो उसमें यही प्रयास होना चाहिए कि अंडर प्रिविलेज सेक्शंस समाज में छूट ना जाए। प्रगति के इस रेस में जो हम हमेशा भागते रहते हैं, कहीं ना कहीं अंडर प्रिविलेज सेक्शंस छूट ना जाए और उसके प्रयास से सरकार, हमारे जिला प्रशासन और सोसाइटी के साथ हम अगर आगे बढ़ सकते हैं तो सभी सेक्शंस में सभी डेवलप हो सकते हैं, यही हमारी प्रयास रहेगी। तो आपकी SC सर्टिफिकेशन में भी जो भी इश्यूज है हम स्टडी करेंगे, क्या प्रॉब्लम है इसमें, डिलेज जो है हम मिनिमाइज करने के लिए कोशिश करेंगे। मैं स्पेशली चिल्ड्रन को बोलना चाहती हूँ कि उनकी कथा हमें भी बहुत इंस्पिरेशन देती है, आपको भी पढ़ते रहना चाहिए। हमारे बीच में उन्होंने प्रॉब्लम्स को एनकाउंटर करते हुए आगे गए हैं, जिंदगी की बस यही मतलब है। आप सभी को यही मैं आशीर्वाद देती हूँ, आप सभी को यहाँ आने के लिए मैं हमारी तरफ से धन्यवाद, नमस्कार। ছাত্রছাত্রীদের জীবনের স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন নিয়েই সোনাই কাবুগঞ্জের যাত্রা শুরু হয়েছে ODH কোচিং সেন্টার নামের বেসরকারি স্কুলের। গতকাল এই স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সমবায় বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র ইন্সপেক্টর জনাব আলী লস্কর। গতকাল এই অনুষ্ঠানে পৌরোহিত্য তিনি করেন। শুভ আরম্ভণি আমরা করতে যাচ্ছি, তার মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হবে। ওই যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের যে সুন্দর নামটা আমার অনেক পছন্দ হয়েছে। নামের মধ্যে প্রথমেই স্বপ্ন দিয়ে শুরু এবং তারপরে যে শব্দটা আছে ট্রেনিং বা প্রশিক্ষণ, যে স্বপ্ন সাকার করার, স্বপ্নকে বাস্তবায়িত করার যে প্রশিক্ষণ,
সেই স্বপ্নের প্রশিক্ষণটা এই শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং সেন্টারের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। তা আমি অত্যন্ত আশাবাদী এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে আরম্ভ করা হচ্ছে, যে উদ্যোক্তা মনের যে সুন্দর স্বপ্ন আছে। পশ্চিম শিলচর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত অশোক দেব রায়ের স্মৃতিচারণ সভা সোমবার অনুষ্ঠিত হয় সোনাপুর পাবলিক এম স্কুলে। এদিন ইসলাম উদ্দিন চৌধুরীর পৌরোহিত্যে সভার শুরুতে প্রয়াত অশোক দেব রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে সোনাপুর পল্লী উন্নয়ন ক্লাব, সোনাপুর পাবলিক এম স্কুল এবং সোনাপুর সমবায় সমিতির পক্ষে প্রয়াত দেব রায়ের হাতে তিনটি শোকবার্তা তুলে দেওয়া হয়। পরে প্রয়াত দেবরায়ের জীবনে নানা দিক তুলে ধরেন বুরহানউদ্দিন মজুমদার, আকদ্দোস আলী তালুকদার, কানাইলাল ভট্টাচার্য, মন্টু রঞ্জন দাস প্রমুখ। শুধু শিক্ষা জগতে নয়, ধর্মীয় জগতে তিনি শ্রেষ্ঠ ছিলেন। শুধু তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এই তার পরিচয় নয়, তিনি ইসলাম ধর্মাবলম্বীর উদ্যোগ সঙ্গেও বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি সমস্ত রাত কাটিয়েছেন। তার জ্বলন্ত উদাহরণ এই সোনাপুর পাবলিক স্কুলে আমরা ঈদে মিলাদুন্নবী করেছিলাম। আমার বন্ধুবর তিনি ছিলেন সম্পাদক ছিলেন, তিনিও সম্পাদক ছিলেন। সমস্ত রাত্রে এখানে জাগরণ করে ঘুরে আমাদের সঙ্গে বিজি হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। দেশদ্রোহিতার অভিযোগে অনির্বাণকে থানায় হাজিরার পরে ছেড়ে দিল পুলিশ। প্রতিবাদ অব্যাহত সাংবাদিকের। অনির্বাণের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলার খবর প্রথম পাতায় দেশের সেরা দৈনিক দা হিন্দুতে। শিলচর আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস চালু করছে রেল। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।